আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, চাইনিজদের একটি কবর কি সুন্দর স্টাইল করছে, দেখছেন কি সুন্দর ডিজাইন করে বানাইছে। তো ওখানে ভিতরে যাব, আজকে ভিতরে দেখব ভিতরে কি আছে। তো চলুন দেখা যাক। হাই হাই, সুন্দর একটি এরিয়া, কত বড় দেখছেন। চলুন ভিতরে যাওয়া যাক। এই দেখেন কত বড় সুন্দর করে বানিয়েছে, এই যে ভিতরের অবস্থা। আইও, এই যে এখানে বসার স্থান আছে, এখানে দুইজন মারা গেছে, এরা মনে হয় খুব নামি দামি লোক, কারণ এদের যে কবরটা সেই লেভেলের বড়, দেখেছেন। এই যে উপরে দেখেন, উপরে কীভাবে টাইস করে বানিয়েছে, হাই রে, কত লাখ লাখ টাকা যে এই কবরটার ভিতরে খরচ হয়েছে। এখানে এদেরকে যারা, এই দুজন মারা গেছে, এদেরকে যারা জিয়ারত করতে আসে তারা এখানে বসে, এখানে বসে আড্ডা দেয়, কিছু খায়। এই যে দেখুন একজন কি নিয়ে দাঁড়িয়ে দাঁড়াই আছে, ওর এই যে দেখুন ফুল, ওই যে হাতি, আবার এখানে কি দেখেছেন, দেখেছেন কি অবস্থা এদের, এই যে দেখছেন। এর নাম সিনা, মাথার ভিতরে এত বুদ্ধি, কিরকম বুদ্ধি দেখছেন, পাথর দিয়ে কি কি বানাইছে। তা বিষয় এটা না, বিষয় হলো যে দেখুন কবরে মারা গেছে এরা, এদেরকে মাটি দিছে। এই যে কবরের স্থানে কত সালে কি মারা গেছে, সব চাইনিজ ভাষায়, ইংরেজি বলতে পারতাম তো চাইনিজ ভাষা বুঝতে পারি না। এরা দুজন মারা গেছে, দুজনের কবরস্থান আছে এটা। একজনের 1933 সালে জন্ম হয়েছে, কোনটা কি বুঝতে পারলাম না এটা, দেখছেন। ওখানে চাইনিজ ভাষা কিন্তু বুঝতে পারতেছে না কিছুই। দেখেন এদের অবস্থা, এদের অবস্থা দেখছেন, মানে চীনাদের মাথায় এত বুদ্ধি, এত বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে এদেরকে, যারা না দেখলে বুঝবেন না আর কি, বোঝা যাবে না। কত দামি একটা ঘর এটা। ওহ, অন্যান্য কবর, এই যে সাইডে অন্যান্য কবরস্থানের কবর আছে, সব নর্মাল, শুধু বানাইয়া মাটি দিছে না ফোড়াইছে জানি না, শুধু বানাই দিয়ে গেছে গা। অথচ এই যে এটা, এটা খুব একটা নামি দামি লোকের কবর, তাহা না হলে এত সুন্দর ডিজাইন, এটাই মনে হয় মালয়েশিয়ার রিঙ্গিত কত হাজার খরচ হয়েছে আমি নিজেও জানি না। দেখেছেন, খালি দেখতে থাকেন। চাইনিজ ভাষায় ওদের নাম, পরিচয়, ঠিকানা সব লেখা আছে, এখানে বসার স্থান আছে, খুব সুন্দর একটি এরিয়া, এই যে এখানে বসার স্থান আছে, আবার ওই সাইডে, ওই যে ওই সাইডে একটা আছে দেখছেন। এটা হলো কবরের ভিতরের যেই ছোট ছোট মূর্তি ছিল, সেই মূর্তির ভিডিও আমি ক্যামেরা দিয়ে ছোটোভাবে এটা রেকর্ড করেছি এবং আপনাদের মাঝে তুলে ধরেছি। দেখুন চীনারা কত সুন্দর করে ভাস্কর্য বানিয়েছে, এই যে ঘোড়ার উপরে, শোরিংয়ের উপরে লোক বসায় রাখছে, ছোট বাচ্চারা, মানে আধুনিক, ওই আধুনিক না, মানে আগের কালের যত আছে, ফিউচার আছে আগের কালের, সেগুলো তুলে ধরছে ওরা, বর্তমানের ফিউচার তুলে ধরে নেই, তবে আধুনিক আগের কালের যেগুলো ছিল সেগুলো ওরা তুলে ধরছে, কীভাবে চলতো কীভাবে চলতো না সেগুলো তুলে ধরা হয়েছে। এই দেখুন কত সুন্দর সুন্দর ভাস্কর্যের মতো মূর্তি বানিয়েছে, এগুলো সব পাথর খোদাই করে বানিয়েছে। তো এটা আপনাদের মধ্যে তুলে ধরলাম যাতে আপনারা ওই কবরের ভিতরের দৃশ্যটা দেখতে পারেন। এটা হলো ছোটো ছোটো নিচের মূর্তিগুলো, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।